বিএনপি যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কাইসার এম আহমেদ ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হামিদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমানের রোগ মুক্তি কামনা করে প্রস্তাবিত যুক্তরাজ্য শ্রমিক দলের উদ্যোগে গত 13 সেপ্টেম্বর রোজ সোমবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য শ্রমিক দল নেতা আব্দুস সামাদ রাজের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী পরিবারের সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি ও নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের খতিব। উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক ছাত্র নেতা ফজলে রহমান পিনাক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদেক, শ্রমিক দল নেতা আব্দুস সামাদ রাজ, নুরুল আফসার লিমন, মারুফ আহমেদ, সেলিম আহমেদ সহ আরও অনেকে।